দিয়ে রাখবেন যাতে দোকানদারের কাছে যে বলতে পারেন যে এই রাংটা আমার দরকার এই রাংটা প্রয়োজন এই রাংটা থাকলে আমার দিশা ধরিয়ে যায় মরিচাটা এমন ধরা ধরে তো আমাদের ঝালাই কিন্তু কোনো সময় ধরে না তো আমরা কি করি রা রাং লাগাই রাং লাগাইলে দেখেন এই যে রাংটা কিন্তু আলগা থাকতে যায় তো বুঝতেই পারছেন যে এভাবে আমারটা তো ধরে তাও কিন্তু আপনাকে তো তাও ধরে না এই যে দেখুন এই রাংটা এভাবে পরে যায় তো বুঝতেই পারতাছেন এই যে আমার নিচে রাংগুলো কারি হয়ে গেছে আসসালাম আলাইকুম ভিওয়ার্স আজকের বিষয়টা হলো তাতাল নিয়ে তাতাল যে সমস্যাগুলো দেয় অনেক সময় আমরা দেখি যে আমাদের তাতাল যতই হিট দিই এরকম মরিচা ধরিয়ে যায় মরিচাটা এমন ধরা ধরে তো আমাদের ঝালাই কিন্তু কোনো সময় ধরে না তো আমরা কি করি রাং রাং লাগাই রাং লাগাইলে দেখেন এই যে রাংটা কিন্তু আলগা থাকতে যায় তো বুঝতেই পারছেন যে এভাবে আমারটা তো ধরে তাও কিন্তু আপনাকেও তো তাও ধরে না এই যে দেখুন এই রাংটা এইভাবে পরে যায় এই তো বুঝতেই পারতেছেন এই যে আমার নিচে রাঙগুলো কারি হয়ে গেছে কিন্তু তাতালে আর ধরে না এই যে এই যে দেখেন ঠিক আছে তো আপনারা এই সমস্যাটা কিন্তু ভুগতে আছেন যখন আমরা ঝালাই দিতে যাই তখন ঝালাইটা অনেক সময় হয়ে যায় অনেকটা লম্বা হয়ে যায় সময় যে ক্ষেত্রে আমাদের ঝালাইটা দিতে একদমই বিরক্ত লাগে তো আমরা আজকে কি করব এই তাতালের সমস্যাটা কিভাবে আমরা সল্ট করব সেই বিষয়ে বিস্তারিত ভিডিও দেব তার জন্য আমরা যে সমস্যাটায় ভুগছি এই সমস্যাটা মূলত কোন জায়গায় তো আমি আপনাদের দেখাই দেব যে ঠিক সমস্যাটা এই জায়গায় আপনারা এই যে দেখতে পাচ্ছেন তাতালে যখন হিট হয়ে যায় আয়রনটা তখন আমাদের যে এই বিটটা আছে এই বিটটা কিন্তু অধিক হিট হয় তো অধিক হিট হওয়ার সময় আমাদের যে কোনো ধাতু পোড়াইলেই কিন্তু ময়লা ধরবে তা হোক শিশা কিংবা তামা কিংবা রাং তো এই ময়লাটা যাতে না ধরে তার জন্য একটা নির্দিষ্ট হিট দরকার তো নির্দিষ্ট হিট আপনি আমি কিভাবে দিতে পারি নির্দিষ্ট হিট দেওয়ার জন্য আমাদের বিভিন্ন পরিকল্পনা আছে যেমন আমরা যখন বেশি হিট হয় তখন আমরা একটা একশো আটের সিরিজ ব্যবহার করি তো একশো আর্ডের সিরিজটা যদি ব্যবহার করি তো সেক্ষেত্রে আমাদের আয়রনটা ঠিকভাবে হিট হয় অনেকে বলতে পারতেছেন যে দাদা বলতে পারেন যে দাদা আমি তো একশোওয়ার্ডে হি তালে যখন হিট দেই তখন আমার হিট হয় না ঠিক মতো তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে আপনার যদি একশোওয়ার্ডে হিট ভালো না হয় তো আপনার বিটটা চেঞ্জ করে ফেলবেন বিটটা চেঞ্জ করলে আপনার এই বিটটা ভিতর মানে ভিতরে যদি কম থাকে তাইলে আপনার হিটটা কম হয় তো একশো আটের সিরিজে যদি আমি এটা হিট দেই হিট দিলে আমাদের কোনো প্রকারই এই তাতালটা আর এরকম মরিষা ধরবে না তো আমি এই তাতালটা ঠিক করার জন্য আমি এই তাতালিতে কাজ করি না তো এই তাতালটার ওই একই পরিস্থিতি বিধয় আমি এভাবে ফালাই রাখছি আপনাদের দেখানোর জন্য তো আমি এই তাতালটারে এবং এখন আমি কিভাবে ঠিক করব এবং সব সময় যাতে এইভাবে মরিষা না ধরে মানে উপরে ময়লাটা না জমে সে বিষয়ে আমি কী সলিউশনটা দেবো ঠিক আপনারা ওইভাবেই এই তাতালটা ব্যবহার করবেন তো প্রথমেই আপনি একটা ফাইল কিংবা র্যাপ দিয়ে আপনি এই তাতালের মাথাটা ঘষে নেবেন আমি এই মাত্র সাইডওয়ার্ডের তাতাল দিয়ে এই মোটা ঝালাইগুলো দিয়ে দেখাবো এবং ঝালাইগুলো দিতে দুইশো ওয়ার্ড বা দেড়শো ওয়ার্ডের একশো ওয়ার্ডের তাতাল ব্যবহার করেন আপনারা অনেকেই ঠিক আছে আমি মোটরের কোনো সাবজেক্ট আজকে দেখাবো না আমি শুধু ঝালাইটা করার জন্য আপনারে এই ভিডিওটা আপনাদের উপহার দিতেছি তো তাতালের বিডে যে আপনার আয়রনটা জমছে বা মরিচা জমছে এটা আগে আমাদের ঘষে নিতে হবে ঘষে নেওয়ার পরে আমরা এই তাতালটায় কোনো রোজন ধরাবো না রোজন যদি ধরাই আগে তাহলে কিন্তু সমস্যা আমরা অনেকেই কি করি তাতালটা ঘষেই আপনার রোজনের ভিতরে ডলা দিই রোজনের ভিতরে ডলা দিলে তখন আর রাংটা ঠিকমতো ধরে না রাংটা ধরানোর কয়েকটা নিয়ম আছে আর রাংটা এই জায়গায় কোনো ময়লা জমবে না রাঙে সেটারও একটা বিষয় আছে বিষয়টা আমরা আজকে এই ভিডিওতে জেনে নেব যে কিভাবে আমরা এই কাজগুলো করব তো দেখেন আমি কিন্তু খুব সুন্দরভাবে এই বিটটা ঘষ ঘষে নিচ্ছি আর আপনারাও এইভাবে ঘষে নেবেন ঘষে নিলে এটা এভাবে পরিষ্কার হয়ে যাবে এখন আমি এই তাতালের যে টুপিনটা আছে এটা দিব কারেন্টের ভিতরে জাস্ট দুই মিনিটের ভিতরে আমাদের এটা ক্লিয়ার গরম হবে গরম হওয়ার পরেই আমরা আবার আপনাদের রাং ঝালাই করে দেখাবো এবং এটা কোনো সময়ই আর মরিচা ধরবে না সেই বিষয়ে আপনারা সম্পূর্ণ সাজেশন পাবেন আর আপনারও ঠিক থাকবে তো এখন আমরা এই রাঙের ইয়াটা নিয়ে এই বিডের উপরে ধরবো বিডের উপরে ধরলে এই যে দেখেন আমাদের তাতালটা মোটামুটি গরম হয়েছে এখন আমরা এই মোটামুটি গরম থাকাকালীন এই রাঙগুলো আমার যতদূর দূর দরকার তত আমি দিব দেখেন এই রাংটা কিন্তু খুব সুন্দরভাবে মিলে গেছে আর যদি আপনি রজন দিতে নাগে তাহলে কিন্তু এই রাংটা এভাবে ধরত না তো বুঝতেই পারতেন এটা কিভাবে ধরছে তো ঠিক এইভাবে আপনি এখন বেশি গরম হয়েছে এখন এই সাইডে আরেকটু লাগায়নি এরপর দ্বিতীয় পিস্টে আপনি এইভাবে রাং আবার দিবেন তাতে করে আপনার অল্প একটু রাং নষ্ট হবে ঠিকই কিন্তু আপনার তাতালের ঝালাইটা কিন্তু খুব সুন্দর কোয়ালিটিতে হবে তো দেখেন আমি এখন এটা ঝালাই দেব তো ঝালাই দেওয়ার জন্য আমাদের এখন রজন ব্যবহার করার দরকার এই যে লুপটা আছে এই লুপে আমি ঝালাই করব তার জন্য আমি আগে রজন এই জায়গায় ব্যবহার করব কেননা রজনটা খুব প্রয়োজনীয় জিনিস কোনো কোনো ক্ষেত্রে ওজনটা খুব প্রয়োজনীয় আর কোন কোনো ক্ষেত্রে ওজনটা খুবই অপ্রয়োজনীয় আমাদের তাতালটা বিশেষ করে আর একটু হিট হওয়ার দরকার তো তাতালটা আর একটু হিট হোক তারপরে আমি এই মোটা ঝালাইটা আপনাদের দিয়ে দেখাবো যে এত মোটা ঝালাই এই তাতাল দিয়ে দেওয়া যায় কীভাবে তো এবার আমরা এই ঝালাইগুলো দিতেছি এই যে দেখেন এটা মোমের মতো রাঙ গলে যায় তো বুঝতেই পারছেন যে আমাদের এখন জ্বালাইটা কত সুন্দরভাবে ধরতে আছে ঠিক এই কাজটা যদি আপনি করেন সিরিজ সিরিজে লাগাইয়া তো আপনার আর কোনো প্রবলেম হওয়ার কোনো সন্দেহ থাকবে না আর আপনার তাতাল নিয়ে এত কষ্ট করার কোনো মানি থাকবে না আপনি খুব সুন্দর জ্বালাই দিতে পারবেন তো এই দেখেন এই জ্বালাইটা কিন্তু একশো আট তাতাল ছাড়া দেওয়া সম্ভব না তো সেক্ষেত্রে আমি কি করতেছি সাইড দিয়ে কিভাবে মোমের মতো মোম এত সুন্দর গলে না মোম কিন্তু এত সুন্দর গলে না এই রাংটা যেভাবে এখন এই তাতালে গলতে আছে তো দেখেন কত সুন্দর জ্বালাই হয়ে গেছে এখন আমি অন্য জ্বালাইগুলো দেব এবার আমি এই ঝালাইটাও দিতেছি আমরা কি করি এই তাতাল যদি ঠিক না থাকে আর আমরা যদি ওই এই ঝালাইগুলো দেই তো দেখা গেছে আমাদের তাতালে মরিষে ধরিয়ে যায় আবার ঝালাইগুলো করতে গেলে আমাদের এই রাঙগুলো প্রথমত হিট হওয়ার আগেই মনে করেন ভেঙে ভেঙে পড়ে যায় আবার রা রাঙের ভিতরেও অনেকগুলো দোষ থাকে তো রাঙগুলো কেনার জন্য আমি আপনাদেরকে একটা সাজেশন দেবো যে আপনারা এই রাঙগুলো ব্যবহার করবেন তো তাইলে আপনাদের ঝালাইগুলো খুব সুন্দর হবে আপনি যেই জায়গায় ঝালাই করবেন যত মোটা জ্বালাই হোক যত চিকন জ্বালাই হোক এই যে তাতাল যেই সিস্টেমে আমি আপনাদের সাজেশনটা দিলাম ঠিক এই একই সাজেশনে আপনি ঝালাইগুলো দিবেন তবে আপনার কোনো সমস্যা হবে না হতে পারে না তো আপনি একবার ভাব ভেবে দেখুন যে এই এই তাতালটা যেইভাবে রাং গলতে আসে আপনার একশো আট তাতালেও কিন্তু এভাবে গলে না তো আমাদের কৌশলগুলো ঠিক থাকতে হবে তাইলে আমাদের সব কাজই ঠিক থাকবে মানে পানির মতো গলতে আসে পানি পানি যেইভাবে গলে আমাদের রাংটা কিন্তু এইভাবে গলতে আসে তো আপনারা ঠিক এই একই পদ্ধতিতে আমার মতো কাজ করবেন তাহলে আর তাতাল নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না তো এইবার দেখেন আমি এতক্ষণ যে জ্বালাইগুলো দিছি এই জ্বালাইগুলোর কিন্তু তিন ডাবল মোটা এই জ্বালাইটা তো এই জ্বালাইটাও কত সহজে হয়ে যেতে আছে এই একই সাইডওয়ার্ডের তাতাল দিয়া তো কাজের পরে কিন্তু আমি আপনাদের অবশ্যই দেখাবো যে আমাদের আমার যে এই আয়রনটা দিয়ে আমি কাজ করছি অতএব তাতালটা দিয়া তাতালটায় কোনো মরিষে ধরছে কি না সে বিষয়টা কিন্তু আপনাদের দেখাবো তো এবার দেখেন আমাদের এই তাতালের চেহারাটা দেখেন কোনো পর্যায়ে কোনো মরিষা ধরে নাই এবং কোনো ময়লাও ধরে নাই এর মানেই আপনি একশো সিরিজে এই তাতালটা ব্যবহার করতে হবে এবং আপনার কাজ করতে হবে তো একশো আট সিরিজ আপনি যদি না বানাইতে পারেন সেক্ষেত্রে আমাদের একশো আট সিরিজ সম্বন্ধে ভিডিও দেওয়া আছে তো সেই বিষয়গুলো জেনে নেবেন জেনে বুঝে নিলে আপনি কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকবেন কেননা আপনার পাশে থাকা আপনার আরেকটা বন্ধুর কাছেও যাতে এটা চলে যায় আর উনিও যাতে বুঝতে পারে ওনারও উপকারে আসে একজনের উপকার আপনি করলে আপনার উপকার জন করবে ইনশাল্লাহ তো আমাদের ভিডিওটা আজকের মতো এই জায়গায় শেষ ভালো থাকেন সুস্থ থাকেন আর একটা বিষয় এই যে আমাদের হাতে যে রাঙের রিলটা দেখতেছেন এই রিলটা কিন্তু অবশ্যই বিক্রি মানে আর কি কিনতে পাবেন আপনি এই নাম্বারে এই রাঙগুলো কিনবেন নাম্বারটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে দোকানদারের কাছে যে বলতে পারেন যে এই রাঙটা আমার দরকার এই রাঙটা প্রয়োজন এই রাঙটা থাকলে আমার দিবেন আর না থাকলে দিবেন না আর তাতালের বিবরণগুলো তো অবশ্যই আপনাদের বুঝিয়ে দিছি ইনশাল্লাহ এইভাবে কাজ করবেন তো আপনার কাজের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকুন